স্যার নমস্কার। হ্যাঁ নমস্কার। এক চিলতে বাগান ইউটিউব চ্যানেলে সকল দর্শকের জন্য একটু আপনার পরিচয়টা শুনবো, কোন জায়গায় আজকে আমরা কোন ছাদে আছি সেটাও একটু জানবো। আমার নাম দেবব্রত ঘোষ। হ্যাঁ, 2 নম্বর ইসলামাবাদ দুর্গাতলার কাছে রয়েছে আমরা, আমার বাড়ির ছাদে বর্ধমান। কাকিমা আপনার নাম? শিক্ষকতা করেন, করতেন আর কি, এখন রিটায়ার স্যার? হ্যাঁ রিটায়ার করছেন। আচ্ছা, এই বাগান কত বছর, মানে আপনি কত বছর গাছপালা করছেন? বা বাগান আমার একদম সেই খুব ছোটবেলা থেকে, যখন আমি 5-6 পড়ি তখনই এখানে ওখান থেকে গাছের ডাল এনে পুঁততাম, গাছ করতাম। আর আমার বাবা এবং মা দুজনেই খুব গাছ ভালোবাসতেন আর কি, তো বাবা আমাকে খুব সমর্থন করত। পরবর্তী সময় বাবা কম বয়সে মারা গেছেন আমার, আমার যখন 17 বছর বয়স তখন বাবা মানে, কিন্তু মা খুব ভালো ওই সবজি টবজি এসবের খুব ভালো গাছ করতে পারতো। হয়তো আমি ছাদে প্রায় 350-400 টব আছে, আমি বাইরে চলে গেছি নাটক টাটকের ব্যাপারে যেতাম বিচারক হয়ে, তো মাঘ মাসে হয়তো বৃষ্টি নেমে গেছে মা, আর পরে যখন আবার আমার মিসেস এসছে আর কি, কাকিমা, তখন ওই নিয়ে এসে আবার ওই টপ ফপকে ছাদ থেকে নিচে নামিয়ে টামিয়ে দেওয়া ব্যবস্থা এসব করতে হয়। তো ছোটো থেকেই করি, আর মাঝখানে ভাড়া বাড়িতে ছিলাম বলে একটু গাছের ইয়েটা কম ছিল। আবার নিজের বাড়ি হওয়াতে আবার পুরো দামে। এই রিটায়ার লাইফে কি মনে হয় না যে এই গাছপালার সাথে আছেন বলে সময়টা একদম সুন্দরভাবে কাটে? সময় সুন্দর কাটে, তাছাড়া মন ভালো থাকে। আর সর্বোপরি হচ্ছে কি যে আমার মনে হয় যে বেশিরভাগ মানুষেরই এই গাছের সঙ্গে থাকা ভালো। এটা এই প্রকৃতির সঙ্গে থাকা মানে হচ্ছে কিছুটা যেন মনে হয় যে ঈশ্বরের কাছে রয়েছে। হ্যাঁ, প্রকৃতিকে মা যদি ভাবা হয় তাহলে এরা এই যে সবুজের বুক থেকে যে বিভিন্ন রঙের যে ফুলটা বেরিয়ে আসে না, এটা যখন আসে সকালবেলা এসে যখন একটা রং দেখি, একটা অন্যরকম অনুভূতি হয় আর কি। ঠিক, এই যে ফুল গাছ বা ফল গাছও আপনি বেশ কিছু করেন, হ্যাঁ, বা সবজি করেন, এই যে করার মধ্যে যেমন প্রকৃতিকে কিছু একটা ফিরিয়ে দিচ্ছেন, একটা ভালো জিনিস অক্সিজেন, এই গ্রিনারি, এটা যেমন ফিরিয়ে দিচ্ছে নিজের মনকেও আনন্দ দিচ্ছে সাইমেন্টেন্সলি একসাথে। তো চন্দ্রমল্লিকা বা এই সিজন ফ্লাওয়ার যেমন আপনি করেন, সেরকম আপনি পার্মানেন্ট গাছও প্রচুর করেন কিছু করি। এই চন্দ্রমল্লিকার আপনার মোটামুটি কবে থেকে শুরু করেন চন্দ্রমল্লিকার? এবং এটা তো মাটিতেই করেন? মোটামুটি মাটিতেই করি, সিন্ডারে এখানে আমাদের চালু এখনো তো সেভাবে নেই বর্তমানে, এটা মাটিতেই করি। এই এই চন্দ্রমল্লিকাগুলো মোটামুটি স্টার্টিং হয়েছে ওই এপ্রিল মে মাস থেকে এর কাজ শুরু হয়েছে পম্পমটা। আর এই যেটা আমরা জায়েন্ট যেটাকে বলি, এই ভ্যারাইটিটা আরও পরে মানে জুলাইয়ের শেষ আগস্টের প্রথম এই সময় থেকে শুরু হয়। কাকিমার কাছ থেকে জানতে চাইবো, কাকিমা বাগান কতটা সময় দেওয়া যায়? মোটামুটি তো ঘর সামলে করতে হয়, সকালে উঠলে ঘন্টা দেড়েকের আগে নামতে পারি না, কিছু না কিছু কাজ থেকেই যায়। মানে গাছের ব্যাপারে? গাছের ব্যাপারে। আচ্ছা, এবং এটা পুরোটাই তো ভালোবেসে করেন? হ্যাঁ, ওটা ভালো লাগে, একজন খুব এক্সাইটেডলি করেন, একজন সমর্থন করেন না। যারা সমর্থন দুজন মিলে করেন বা পরিবারের সবাই মিলে করেন, তাদের বাগান ঢুকলেই বোঝা যায় যে হ্যাঁ এইখানে সবাই যুক্ত। হ্যাঁ, এই যে জিনিসটা, এই প্রসঙ্গে বলি, আমার ছেলে তুমি জানো ডাক্তার, কিন্তু যখন আমরা দুজনেই থাকি না দেশের বাড়ি যাই, তখন কিন্তু ও জল দিয়ে দেওয়া জিজ্ঞেস করে বাবা এই জলে গাছে কত কম দেবো বেশি দেবো, বুঝতে পারে না। হ্যাঁ, তো ও কিন্তু চেষ্টা করে, চেষ্টা করছে, এবং এইভাবে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে তার ইনভলভমেন্ট আসছে। হ্যাঁ, এই বছরে যে আচ্ছা ইয়ে ভাইয়ের নামটা একটু বলে দিন সকলে। ডক্টর হর্ষ ঘোষ। এই হর্ষ ঘোষ আমি খুব ছোটোবেলা থেকে ওকে চিনি, জানি, এবং বর্তমানে খুব রিনাউন্ড একজন বর্ধমানের ডাক্তার। এবং ডাক্তাররা যে এত ব্যস্ততার মধ্যেও আজকে বাগানের সাথে অল্প অল্প করে যুক্ত হচ্ছে, মানে আপনি দেখুন, আপনি তো তাকে যুক্ত করাতে পারছেন, এটা যেমন আপনারও আনন্দে আমাদের বড় পাওনা যে শিক্ষিত সমাজ যত এটাকে তুলে ধরার চেষ্টা করবে। কেননা নিশ্চয়ই ডাক্তার মানে সে তো তার রুগীকেও বলবে কথা প্রসঙ্গে যে তোমরা বাগান করো, গাছপালা লাগাও, প্রকৃতিকে ভালোবাসো, তো এই মেসেজটা খুব দরকার হয়ে পড়ে। চলুন বাকি গাছপালা আমরা দেখবো, কাকিমার ব্যস্ততার জন্য কাকিমাকে ছেড়ে দিলাম। স্যার একটু বলুন, ডালিয়া বা এই জায়েন্ট চন্দ্রমল্লিকা
এই দুটো গাছ আপনি কবে থেকে, ডালিয়া তো নিশ্চয়ই অনেক পরে শুরু করেন? ডালিয়াটা বসিয়েছি, এর আগে আমাদের পাওয়া যায় না, এটা আমি কাটিং করিনি নিজে, এগুলো কিনে এনেছি। হ্যাঁ, এটা 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 মিনু, এই এই ফুলটা মিনু, এটা মিনু। হ্যাঁ, এটা এটা হচ্ছে বামা খ্যাপা, নতুন এসছে এই ফুলটা, সত্যি খুব সুন্দর। আর এটা নিবেদিতা, কালারটা আসেনি, এটা 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 নিবেদিতা, এইটা নিবেদিতা। হ্যাঁ, এইটা এটা অখণ্ডমণি, এই এইটা অখণ্ডমণিটা ইয়ে হয়ে গেছে, মানে শেষ হয়ে আসছে আর কি, খুব সুন্দর ফুল হয়েছে, কিন্তু সাইজটা খুব ভালো, সাইজটা খুব ভালো। এইটা এইটা হচ্ছে নতুন এসছে, আচ্ছা নাম জানা হয়নি, দেব দিয়ে নাম আর কি। আচ্ছা, এটা এটা হচ্ছে গার্গি, গার্গি, হ্যাঁ খুব ভালো ফুল একটা, এটাও খুব বড় ফুল এই গার্গি, এটাও তো গার্গি, গার্গি। হ্যাঁ, এটা দেখুন একটু খুলেছে বেশি, এটা পিউসেনা, এটা পিউসেনা। আর ওইটা সম্ভবত সচিন, এইটা হ্যাঁ সচিন, ওটা ফুলবে আর একটু। হুম, এবছর একটা বড় পাওনা আপনি বর্ধমানে যে পুষ্প প্রদর্শনী সেখানে যুক্ত হয়েছেন এবং সেখানে পুরস্কৃত হয়েছেন, সেটা একটা বর্ধমান হর্ষর উদ্যোগেই হয়েছে আর কি। আমি দেখুন ছেলে এখন কিন্তু আপনাকে ঠেলছে যে বাগানে শুধু বাগান করলে হবে না, হ্যাঁ সকলের উদ্দেশ্যে দেখুন যোগাযোগ করে নিয়ে গেছে। সত্যি কথা বলতে কি, আমরা এই যে প্রতিযোগিতাগুলো অংশগ্রহণ করি এটা থেকে একটা হয়তো আমরা ভাবি আমরা পুরস্কৃত হব বলে অংশগ্রহণ করি, কিন্তু শুধুই কি তাই? না না, এটা এটা আপনি যখন গাছ দিচ্ছেন যারা গাছ ভালোবাসে তারা বলবে বা এত সুন্দর গাছ করা যায়, এটা এটা অনেকে অনেকে এসে প্রশ্ন করেছে, তারপরে আরও অনেকে রয়েছে যাদের সঙ্গে আমার আবার আলাপ হচ্ছে, আবার নতুন গাছ করার জন্য তারা জানতে চাইছে, এটা একটা বিরাট ব্যাপার কিন্তু, তাই তো। স্যার চন্দ্রমল্লিকার ক্ষেত্রে আসি, চন্দ্রমল্লিকা আপনি বেশ কিছু করেছেন অলরেডি সোয়ের মাঠে, এখন সেগুলো আছে, এই পরিমাণ চন্দ্রমল্লিকা করার জন্য আপনি কোন মাস থেকে আরম্ভ করেছেন? মোটামুটি ওই মে মাস থেকে শুরু করেছি, মে মাস থেকে শুরু করেছেন, এবং এই যে কাঠি দেওয়া এগুলো সবই প্রথম থেকে? হ্যাঁ, এগুলো একটু পরেই দেওয়া হয়, কিছুদিন পরেই এগুলো কাঠিটা দিয়ে দেয়, কাঠিটা না দিলে গাছটা পড়ে যাবে আর কি। এই আপনি তো মাটিতে করেন, মাটির মিশ্রণ কি? মাটির মাটির মিশ্রণ ওই যেভাবে করা হয় আর কি, যে ওই বিভিন্ন রকমের খোল, তারপরে হাড়গুঁড়ো, শিলকুচো, তারপর সুপার ফসফেট, হ্যাঁ কিছুটা অ্যাগ্রোমিন সয়েল, এই সমস্ত মিলিয়ে মাটিটাকে মিক্স করে ফেলে রেখে দেওয়া। ওইটা আমার কতদিন? মার্চ এপ্রিল মাসে করে রাখা, দিয়ে আমি এটা এখানে জায়গা নেই বলে গ্রামে করে ফেলে রেখে, দিয়ে তারপর ওইটাকে আমি মানে শুকিয়ে তুলে নিয়ে চলে আসি, তারপর এখানে একটা পার্সেন্টেজ ইয়ে করে প্রথম কম সার দেওয়া হয় যাতে শিকড়টা ভালো নেয়, পরে খাবারটা ফাইনালের দিকে যখন টপ পট চেঞ্জ করে হয় তো তখন খাবারটা বেশি দেওয়া হয়। প্রথমে কত ইঞ্চিতে লাগান? প্রথমে আমি ওই থাম্পট থেকে ওই 2-3 ইঞ্চিতেই লাগাই, তারপরেতে এরকম 4 ইঞ্চিতে লাগাই কিছুদিন থাকে, 1 মাসের মতো, তারপর ওই 5-5.5-এ থাকে, যে একবারে ফাইনাল চলে যায়। ফাইনাল বলতে 8 ইঞ্চি বা 10 ইঞ্চি? হ্যাঁ 8 ইঞ্চি বা 10 ইঞ্চি। টপ যত চেঞ্জ করা হবে না বাইরে ওরা বলছে তত ভালো, তত ভালো। এই যে জায়ান্ট চন্দ্রমল্লিকা, আপনার তো প্রচুর ভালো ভালো ভ্যারাইটি আছে, এটা কি আপনি সংরক্ষণ করেন? সংরক্ষণ করি কিছু, আচ্ছা এটা সংরক্ষণ করি, কিছু গাছ আমার নিজের, যেমন এই যে শোভারগুলো এটা আমার ছিল, আচ্ছা তারপরে এটাও ছিল, পোকা সিঙ্কিন ছিল, সেগুলো আপনি ডালিয়া ডালিয়ার কন্দটা ডালিয়ার কন্দ সংগ্রহ করা হয়, আর এইটা হচ্ছে কোকা সুজন, এটাও ছিল, এটা ছিল আমার, এই লিলি গ্যালন, তারপরে এটা নতুন এসছে আইভর ম্যাক্স, হ্যাঁ এটা ছিল আমার ওয়ান চাইম, হ্যাঁ ছিল, আর এইগুলো এনেছি, অরেঞ্জ ফেয়ার লেডি, তারপরে সুস্মিত, এটা সুস্মিত, হ্যাঁ এটা সুস্মিত, এটা সুস্মিতের আর একটা ওদিকে গাছ আছে। বল ভ্যারাইটিগুলো দেখুন কী হারে হয়েছে। আরও এটা 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 হচ্ছে ইয়ে ওই ডরিস কুইনের হোয়াইট, ডরিস কুইনের হোয়াইট, এইটা পিঙ্ক ফ্লাওয়ার, এটা আমার ছিল গাছ, চারা ছিল। আপনার এগুলো কাটিং থেকেই হয়েছে তো? কাটিং থেকে হয়েছে, এটা ফার্স্টই হুইস্কি, এটা ছিল আমার কাছে। আচ্ছা এই যে সংরক্ষণটা করেন এটা তো যথেষ্ট কঠিন, এটা সোনু সোনু পিঙ্ক, ওই গ্রীষ্মকালটাতে টিকিয়ে রাখাটা একটু কঠিন আর কি, বিশেষ করে এই ফুলটা, ছোট ফুলটার কোনো অসুবিধা হয় না, পমপমে অসুবিধা নেই, জায়ান্টের ক্ষেত্রে প্রচুর রোগ বা ছত্রাক ছত্রাক ওষুধগুলো দিতে হয়। আর এই কাটিংটাকে সবচেয়ে বড় কথা হচ্ছে কাটিংটা উঠতে চায় না এগুলো। কিছু ফুল আছে, তাও কতগুলো ভ্যারাইটি করেছেন এবছর? আছে ভালোই, প্রায় ধরো তুমি 47-48টা ভ্যারাইটি আছে। এইটা হচ্ছে তোমার ইয়ে, তাও তো সোয়ের মাঠে অনেক চলে গেছে, এটা সুস্মিত, হ্যাঁ এলিজাবেথ সুস্মিত, যেটা ম্যাজেন্ডা কালার, এইটা ছিল আমার, এটা হচ্ছে ডায়মন্ড জুবিলি, ফুলটা ইয়ে হয়ে গেছে,
ওটা সোয়ের মাঠে গেছে, সোয়ের মাঠে তো অনেকগুলো গাছ গেছে, 36টা গাছ আছে ওখানে। বাপরে, দর্শকরা বোঝার চেষ্টা করুন, এইখানেই এত ভ্যারাইটি বা এত গাছ আছে, সোয়ের মাঠে যে গাছগুলো গেছে সেগুলোও যদি আজকে দেখাতে পারতাম আপনাদের, একত্রিত হয়ে অনেক বেশি পরিমাণে হতো। আচ্ছা, এই যে গ্রিন নেট, এটা কি আপনি এই গ্রীষ্মকালের জন্য ব্যবস্থা করেন? আর এটা এখন দিয়েছি কি জন্য, ফুলটা লংজিভিটিটা বাড়বে, ফুল ঠিক যাচ্ছে, এবার এটা ঠান্ডা দিয়ে রোদটা পেয়ে গেলে তাড়াতাড়ি ইয়ে হয়ে যাবে। অর্কিডও আপনার বেশ ভালোই কিছু আছে, এই একটা হয়েছে কিছু, মানে বেশ ভালো পরিমাণে আছে অর্কিডটা, ওইখানে সব আছে। শীতকালীন গাছ মোটামুটি আপনার যে শুরু হয় সেটা ডেডিকেটেডলি আপনি মোটামুটি মে জুন মাস থেকেই শুরু করে দেন। দেখুন কি হারে টমেটো ফলেছে, এ তো আর কিছুদিনের মধ্যেই পেকে যাবে। কি জাত এটা? এটা ওই হাইব্রিড যেটা হয় আর কি, হাইব্রিড। অনেক আগে সোদপুর থেকে এনেছিলাম চারাগুলো। আচ্ছা, যখন ছোট এইসব গাছ এনেছি পিটুনিয়া পিটুনিয়া, তখন সোদপুর থেকে। হ্যাঁ, দু চারটে যদি সবজি পাওয়া যায়। এখানেও দেখুন বেশ কিছু এখনো ফুল ব্লুমিং হয়নি, এগুলো পমপমে গোলাপ তো আছেই। গোলাপ বোধ হয় আপনি খুব একটা মাঝখানে করছিলেন না? না, আগামী দিনে আবার আপনাদের গোলাপ এই ছাদ থেকে দেখাতে পারবো। বাপরে, ফুল দেখুন, জবা। এটা কি ট্রপিক্যাল? হ্যাঁ, ট্রপিক্যালই। সব থেকে বড় কথা দেখুন, ওনার ছাদ কে অনুসরণ বা অনুকরণ করে আরো অনেক বাগান আশেপাশে তৈরি হচ্ছে, তাই না স্যার? এগুলো তো আপনি এই বাড়ি করার পরই এরা বেশি বেশি করে করছে। হ্যাঁ, বেশি বেশি করে করছে, কেউ হয়তো অল্প স্বল্প করতো। দেখুন আমি পাশের বাড়ি একটা দেখাচ্ছি, সেখানেও কিন্তু বেশ ভালো পরিমাণে গাছ করা শুরু হয়েছে। অন্য বছরে ভালোই হয়, এবার একটু লেট হয়েছে। ওই পাশের একজন আমি চিনি ভদ্রলোককে, পরেশবাবু, উনিও তো দুর্দান্তভাবে শরীর খারাপের জন্য গাছ, কিন্তু এরা সবাই কিন্তু আপনার দ্বারা অনুপ্রাণিত। আপনার দ্বারাই অনুপ্রাণিত। চলুন, আমরা চন্দ্রমল্লিকা, ডালিয়া বা জায়েন্ট অনেক কিছু দেখালাম, এবার কিছুটা অর্কিড দেখাবো আপনাদের। হ্যাঁ, গোলাপের চারা দেখুন, যেটা এই মুহূর্তে রেডি হচ্ছে। এগুলো সবই নতুন না? হ্যাঁ, এগুলো সব নতুন বসাচ্ছি, 6 ইঞ্চিতে বসিয়েছেন। দেখুন কি আরে লঙ্কা হয়েছে, সবজি অলওয়েজ খুব প্রিয়, সেটা লঙ্কা হোক, টমেটো হোক, বেগুন হোক। অনুবীরের কাছ থেকে আনা, আর এগুলো অশোকদার কাছ থেকে আনা। এইগুলো অশোকদার কাছ থেকে দেখেছি। আচ্ছা, পুষ্পাঞ্জলি অশোক এবং পুষ্পাঞ্জলি প্রণবীর। দেখুন এই বেলি টেলি এখন সময় নয় বলে এগুলো কিন্তু এক কোণে এখন, এগুলো এগুলো আবার পরবর্তীকালে রেডি হবে। দেখুন ধনে পাতা কিভাবে একটা ফেলে দেওয়া জায়গায় তৈরি হয়েছে, এবং বাড়ির যেটুকু প্রয়োজন সেটুকু তো মিটেই যায়, তাই না? লঙ্কার ধনে পাতা মিটে গেছে। দেখুন এইটুকু গাছে যেটা ফুল থাকে আর কি, বিশ্ব বাংলা। আচ্ছা, এটাই বিশ্ব বাংলা। লাস্টে নিলাম, ঠিক, তুমি একটা নিলে আমি একটা নিলাম, ঠিক। অ্যাডিনিয়ামও বেশ কয়েকটা আছে না? হ্যাঁ, এগুলো সব অ্যারাবিকাম ভ্যারাইটি, ইনডোর প্ল্যান্ট। দেখুন এই এই ইনডোর প্ল্যান্ট আমাকে নাতনি উপহার দিয়েছে। আচ্ছা, আমার জন্মদিনে। জিজি প্ল্যান্ট, জিজি প্ল্যান্ট গ্রিনটা, এটা এটা আমার গ্রিনটা, স্নেক প্ল্যান্ট বা সেন্সিভেরিয়া ভাইপোর মেয়ে। আচ্ছা, এইটা বেশ কিছু বার্ড আসছে, স্টিক উঠেছে দেখুন অর্কিডে। এখানে একটা সুন্দর স্টিক। অর্কিড কত বছর ধরে করছেন স্যার? অর্কিড আমার খুব বেশি না, অর্কিড এই তোমার এই বাড়ি আসার পরে বছর চারেকের। এবং সাকসেসফুলি হচ্ছে? খারাপ না, ভালোই হচ্ছে।
ভালো, এটাকে একটু নেটের ব্যবস্থাপনা করতে হয় আর কি, তাহলে আরো ভালো হবে। অনেক অনেক শুভেচ্ছা আগামী পর্বে, আমরা বছরের পর বছর হয়তো আপনার আরও ভালো বড় বাগান, বৃহৎ বাগান আমরা দেখতে পাবো। চলুন একটা দারুণ জিনিস দেখাবো দর্শকদের, যেটা দেখিয়ে আমরা চলে যাব স্যারের বর্ধমানে যে কম্পিটিশন হয়েছে ফুল মেলায়, সেখানে স্যার কী কী পুরস্কৃত হয়েছেন একটু দর্শকদের বলুন। আমি এই বল ভ্যারাইটিতে ফার্স্ট হয়েছি। বল ভ্যারাইটিতে ফার্স্ট হয়েছেন, থার্ড হয়েছে? আচ্ছা, ফার্স্ট এবং থার্ড, আর তিনটে সব কম্পন তখন ফোটেনি। আচ্ছা, তিনটের একটা গ্রুপ ছিল পাঁচটা, তিনটে গ্রুপে একটা ফার্স্ট হয়েছে, একটা সেকেন্ড হয়েছে। বাহ, আর ডালিয়াও দিয়েছিলেন? ডালিয়া আপনি ছাড়া আর কেউ অংশগ্রহণ করে দেয়নি। আর স্পাইডার দিয়েছিলাম আমি ছাড়া আর একজন দিয়েছিলেন, তো ওইটাও ওরা জাজ করেনি আর কি। আচ্ছা, যেহেতু কম্পিটিটর বেশি নাই। ঠিক, এবার দর্শকদের খুব ভালো একটা জিনিস দেখাবো, যেটা খুব চ্যালেঞ্জিং গাছ, যেটা সকলের বাগানেই একই অভিযোগ যে টিকে থাকে না। স্যার আপনার কত দিন ধরে টিকে আছে বলুন? আমার এটা কয়েকটা তো বছর পাঁচেক রয়েছে। আমি জারবেরা কি সত্যি খুব চ্যালেঞ্জিং? না, আমি আমার মনে হয় না। এই যে যাত্রা না, এই যাত্রা ইজি যা, বর্ষায় পড়ে থাকলেও হবে। আচ্ছা, হ্যাঁ, এটা ওই গুণময়বাবুর কাছ থেকে এনেছিলাম। এটা গুণধরবাবু নন্দনপুর। হ্যাঁ, আর এটা এটা এনেছি অবশ্য ইয়ে থেকে, ওই জিরাটের ওই দিক থেকে এনেছিলাম। খুব ভালো ভালো দেখুন জারবেরা এই ছাদ বাগানে আপনাদের জন্য বেশ কিছু ভালো ভ্যারাইটি আপনি বলছিলেন যে একসময় আপনার ছিল। দেখুন বাঁধনটা, দেখুন সেন্টারটা অসম্ভব সুন্দর। জারবেরার জন্য আপনি কি কি পদক্ষেপ নেন মোটামুটি? জারবেরাটা না নতুন মাটি খোঁজে, এটা হচ্ছে মূল সূত্র আর কি, প্রতি বছর। হ্যাঁ, আচ্ছা, এবারে ওকে যদি নতুন মাটি চেঞ্জ করে দেওয়া যায় আর জলটা একটু কম দিতে হবে, এটা এটা যেটা মূল যেটা বিষয়, জারবেরায় জল একটু কম দিতে হবে। আচ্ছা, বেশি জল হলে কিন্তু জারবেরা রস হবে। আচ্ছা, আর জারবেরাটা এটা কি সারা বছরে একই ট্রিটমেন্ট? একই ট্রিটমেন্ট। আর বর্ষার সময়? বর্ষার সময় তো জল কম, জল যাতে না, বর্ষার সময় কিন্তু শেডের ভেতর থাকে, সেটা ভেতর দিতে হলে মরে যাবে। আচ্ছা, হ্যাঁ, আর একটা হচ্ছে কি, এর যে বসানোর নিয়মটা হচ্ছে যে এর যে মুখের যে গন্ধটা, যে জায়গা থেকে পাতাটা বেরুচ্ছে একটু দেখা, এই যে জায়গাটা, এইটা কিন্তু যেন এই যে অংশটা এটা যেন থাকে, ওপরে থাকে আর কি। আচ্ছা, এটাকে যদি চাপাটা যেন বসে না যায়, বসে যায় তাহলে কিন্তু ও ফাঙ্গাস লাগার চান্স বেশি, চান্সটা বেশি। দেখুন ওষুধ দিতে হয়, ওষুধ মোটামুটি কি কি দেন? ওষুধ ওই মাইট, এর বেশি রোগ হচ্ছে মাইটে আর ইয়ের আর কি, ওই ওই অ্যামিস্টার টপ, ক্যাবরিও টপ, এই জাতীয় একটা ওষুধ যাতে পচনটা না হয় ধসার জন্যে। আর মাইটের জন্যে হচ্ছে যে ওই কখনো মাইটে রোমাইট দিই, কখনো হয়তো কনফিডার দিলাম, তাহলেই মোটামুটি কেটে যায়, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর সেটা কি কি মানে এটা কি প্রিভেনশন হিসাবে দেন না লাগলে দেন? না, প্রিভেনশন, প্রিভেনশন। আমি আমি মনে করছি যে কোনো গাছের ক্ষেত্রে, হ্যাঁ, একটা প্রিভেনশন ইজ বেটার দেন মানে কখনোই যে রোগ হবে তারপর ওষুধ দেবো তা নয়, সব গাছেই আমাকে একটা নির্দিষ্ট নিয়মে দিয়ে গেলে রোগ এখানে ঢুকতে পারে। ঠিক আছে, জবার যেমন সাদা মাছি একটা মারাত্মক, হুম, ওকে যদি সাদা মাছির জন্য পেগাসাস বা কনফিডার এইসব যদি ওষুধ না দেওয়া হয় তাহলে কিন্তু সাদা মাছিতে গাছটা হবে জেরবে। ঠিক, হ্যাঁ, সাদা মাছি মারাত্মক রোগ, ওই বিশেষ করে মাইট আর সাদা মাছি, এ হলে চট করে তাড়ানো মুশকিল বাগান। অনেক সময় হয় কি, আমি যেখান থেকে নিয়ে এলাম জবাটা তাদেরই হয়তো সাদা মাছিটা রয়ে গেছে, তাই তখন আমি ওষুধ না দিলে কিন্তু আমার গোটা বাগানটাকেই করে, এই জন্য ওগুলো দিয়ে দেওয়াটাই ভালো। জারবেরা দেখুন অত্যন্ত সুন্দর, এবং প্রতি বছরই এইভাবে জারবেরা কিন্তু স্যারের বাগানে খেলতে থাকে, এবং এটা সারা বছরই আপনি পান না ফুল? হ্যাঁ, মোটামুটি সারা বছরই ফুল থাকে, সারা বছরই ফুল থাকে। এটাই পরশু খাবার দিয়েছি তো, এটা আবার কীরকমভাবে সেট দেন মানে আপনার এই যে সেটটা দেখতে পাচ্ছি এই সেটটাই কি তলায় দেন না? এটাই এটাই চলে আসবে গোটাটা। আচ্ছা, এই এই বাসের সেটটাতে থাকবে, বাসের সেটের ভেতরে তে এই গোটা সবুজ চটটা দেবো, তারপর পরে দুটো চপল থাকবে। আচ্ছা, এবারে যখন আমার ইয়ে হয়ে গেল আর আমার রোদটা লাগছে না, তখন এই সবুজ চটটা খুলে দেবো, পলিথিনটা থাকবে, আর শিশির যখন পড়ছে তখন সবই খুলে দেবো, এই শিশির পড়ার সময় দেখো সবটাই খুলে রেখেছে, সবাই চাইছে শিশিরটা আমার গায়ে দেবে সব গাছে। আর বর্ষার সময়? বর্ষার সময় তো পলিথিনের একটা ত্রিপল আছে পাতলা, ওই যেটা রোদ সাদা সাদা ত্রিপল। আচ্ছা,
ওই ওইটায় থাকলি আর কোনো অসুবিধা, বিশেষ করে এই সিঙ্গেলের জন্যে আর এর জারবেরার জন্যে, মানে আপনি জায়েন্ট চন্দ্রমল্লিকা এবং জারবেরা আর কিছুটা অর্কিড, কিছুটা অর্কিড, এই তিনটে মানে ট্রিটমেন্টটা মোটামুটি একই বলা যায়। আর এই পম পম কিন্তু এমনি খোলা ইয়েতে পড়ে থাকলে অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। এই যে যখন সংরক্ষণ করছেন, বিশেষ করে জায়েন্টের ক্ষেত্রে খুব কেয়ারফুল হতে হয় বর্ষা সময়টা বিশেষ করে। আপনি জায়েন্টের যে কাটিং থেকে চারা করেন বা পমপমের কাটিং থেকে চারা করেন, সেগুলো কোন মাস থেকে করেন? ওই জায়েন্টের চারা হচ্ছে তোমার জুলাইয়ে বসবে, আচ্ছা, জুলাইয়ের শেষ আগস্টে উঠে গেল, আর পমপম হচ্ছে এপ্রিলের শেষ মের প্রথমে বসবে, আর মাঝামাঝি উঠে গেল, তারপর থেকে গাছটা চলবে। দেখুন আরও একটা জিনিস দেখুন, কি আরে নষ্ট হয়ে যাচ্ছে ফুলটা, এটা হচ্ছে ইয়ে তোমার কার্নেশন, এখনো প্রচুর বাডস আছে কার্নেশন, এই ফুলছে জানুয়ারি শেষের দিকে, ক্লায়েন্থাস মাত্রই দুটি টিকে আছে এখনো পর্যন্ত, এই এসেছে স্যার, খুব কঠিন ফুল এটা, সব থেকে কঠিন বোধহয় মানে আমার মনে হয় ক্লায়েন্থাস, আগে আগে করেছি খুব সাকসেসফুলি হয়েছে, হ্যাঁ ক্লায়েন্থাস, আমি দেখুন আমি এবছর চারটে লাগিয়েছি, দুটো এখনো পর্যন্ত বেশ তরটা যে আছে, কবে যে ও জবাব দেবে কোনো ঠিক নেই, মানে এ হঠাৎ করে জবাব দেয়, এর মানে এরকম নয় যে এই যে জবাব দিতে সময় লাগে। আর এর মেন সমস্যা হচ্ছে লাল মাকড়, লাল মাকড়টা খুব, এখানে দেখুন একটা এটা এটা মাতঙ্গিনী, মাতঙ্গিনী না সাদা, এখানে এটা বাদ চলে এসছে। আপনি তো মোটামুটি আপনার ডালিয়া যেটা আমি দেখি লক্ষ্য করি খুব একটা কিন্তু বড় হয় না, এটা কাটিং আনা, আচ্ছা এটা কাটিং থেকে, হ্যাঁ বাহ কাটিং আনা, এটা ওই ঘরের পূজোর ফুলটা হয়ে যায়, হ্যাঁ পূজোর ফুলটা হয়ে যায়, এবং সাইজও তো বেশ ভালো, হ্যাঁ ভালো, এটা দেখুন এটাই হরিফল থেকে নিয়ে এসেছিলাম সৈকত, হ্যাঁ। গাছ মূলত কোথা থেকে নেন এই সিজন ফ্লাওয়ার? সিজন ফ্লাওয়ার আমি আমাদের এখানে সবই তো দেরিতে ওঠে, আর্লি নিতে চাইলে কৃষ্ণনগর, আমি কোনোদিন যাইনি, সোদপুরে আর্লি গাছ ওঠে, আর ভালো গাছ কোয়ালিটির গাছ হচ্ছে কিন্তু ইয়ে এই আরামবাগের এখানে ওই জায়গাটার নাম দেখুন, ওইখানে কি সবচেয়ে ভালো গাছ পাওয়া যায়, আমি আওস ওখানে যাই না, হরিপাল থেকে আমি নিয়ে চলে আসি, হরিদার গাছ, হরিদা নয় এটা, যে সৈফুদ্দিনের গাছ, সৈফুদ্দিনের গাছ, আর বড় বড় ফুলটা হবে হরিদা, হ্যাঁ ডালিয়া এটা হরিদার গাছ। অসংখ্য ধন্যবাদ স্যার, আর এত সুন্দর বাগান দর্শকদের তুলে ধরতে পেরে আমার নিজের খুব ভালো লাগছে, দেখুন খুব কোনো টপ কি ফেলে দেওয়া নয়, সব টপটাই যেটা একটু কম হয়েছে সেটাকে একটু আইসোলেটেড করে হলেও জিনিসটা কিন্তু কত সুন্দর করে বাগানটা সাজানো, সেই রেগুলার পরিষ্কার পরিচ্ছন্নতার উপর জোর দেন তাই না? ওইটা ওইটা আমার থেকে কাকিমাই বেশি ওটাই ঠিক ইয়ে করে দেয়, খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ স্যার, ভালো থাকুন, ঠিক আছে বাগানের সাথে থাকুন।